আমার এই সাতদিনিয়া শিবিরের মূল উদ্দেশ্য আছিল যে আমার বিভিন্ন রাজ্যের ভিতর দক্ষিণ হালর মানকাছা জেলার যেহেতু আটাইতক পিছপরা অঞ্চল আর সেই পিছপরা অঞ্চলের বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের অসামাজিক কার্য পরিলক্ষিত হওয়া দেখা যায়। বিশেষ করে ধরক আপনার ড্রাগস লওয়া, বাল্য বিবাহ, ছোৱালীবিলাক কর্মমুখী করা তথা রোড সেফটির ক্ষেত্রে কোনো ধরনের অ্যাওয়ারনেস নহওয়া, এনেকুৱা ধরনের কিছু অসামাজিক কার্যের সজাগতা অনার কারণে বিশেষ করে আমি আমার সাফাই অভিযান, যোগাসন, শরীর চর্চা, বৃক্ষরোপণ, বাল্য বিবাহ বন্ধকরণ, বেটি বচাও বেটি পড়াও, রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইত্যাদি আমি বাটন নাটো যোগেদি আমি এই অঞ্চলের রাইজক এটা ভাল দিকত আগুয়াই লৈ যাওয়ার কারণে আমি সজাগতা দিয়ার কারণে আমি এই কার্যসূচীর আয়োজন করেছিলাম। আজিয়ে তার সামরণ অনুষ্ঠান আর আশা করো এই কার্যসূচীর যোগেদি আমি যে সজাগতা সমাজের প্রতিজন ব্যক্তি বা সমাজের আমি উপস্থাপন করেছিলাম তার দ্বারা এই সমাজের সকল ব্যক্তি যথেষ্ট উপকৃত হয়েছে বলে আমি আশা করব পারি। মহাবিদ্যালয়ের NSS গোটে সুচারুরূপে খুব আন্তরিকতার আমার এই সাতদিনিয়া প্রোগ্রাম তো আমার কলেজের নেয়ারেস্ট গাঁও দাফাদারপাড়াত এডপ্টেড ভিলেজ এই ভিলেজত অনুষ্ঠিত করিলে, গতিকে ইয়ার জড়িয়ে এই অঞ্চলের দাফাদারপাড়া অঞ্চলের ছাত্র ছাত্রীর লগতে মহিলা, ছোৱালী, সৰু সৰু লৰা ছোৱালী বা ইয়ার যখন বাসিন্দা ইয়াত সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমার NSS-র প্রোগ্রামটা সাকসেস করার বাবে মই আজির এই সুযোগতে মই সমূহ গাঁওবাসীক মই আন্তরিক ধন্যবাদ জানাইছো। আমার NSS ভলেন্টিয়ার সকলকে মই আন্তরিক ধন্যবাদ জানাইছো। লগতে এখার কথা কব খুঁজছো যে আমার হাটশিংমারী মহাবিদ্যালয় NSS গোটর জন্মলগ্নর পৰা হাটশিংমারী বা দক্ষিণ হালমারা জেলার বিভিন্ন ধরনের সজাগতামূলক কার্যসূচী রূপায়ণ করে আহিছে। হাটশিংমারী সুপার মার্কেটকে ধরে ইয়ার পার্শ্ববর্তী গাঁওবিলাকত বিভিন্ন ধরনের সজাগতামূলক কার্যসূচী, সাফাই অভিযান, স্বাস্থ্য শিবির বা এনেকুৱা ধরনের আজ এই সাতদিনিয়া প্রোগ্রামত যেবিলাক কার্যসূচী আসলে তেনেকুৱা ধরনের কার্যসূচীবিলাক ইয়ার পার্শ্ববর্তী গাঁওবিলাকত আমার NSS গোটে অনুষ্ঠিত করেছিলে। গতিকে আমি আশাবাদী যে আমার হাটশিংমারী মহাবিদ্যালয় NSS গোট কেবল হাটশিংমারী মহাবিদ্যালয়তে ক্ষান্ত না থাকি গোটেই অঞ্চলটক সামরি কার্যসূচী আগুয়াই লৈ গৈ আছে। মই বৰ ডাঙৰ আশাবাদী যে আমার NSS গোটে আৰু সমাজের উত্তরণের কারণে সমাজের যেবিলাক অন্ধবিশ্বাস, কুসংস্কার এই দিকত যাতে আমার NSS গোটে সর্বসাধারণ রাইজর মাজত একটা সজাগতামূলক পরিবেশ গড়ি তুলিব পারে এইখিনি মই আশাবাদী। মানকাছাৰ জেলার ক্ষুদ্র সোণৰ ব্যৱসায়ী দোকানী সকলৰ বাবে মেহেক জুয়েলাৰীয়ে আনিছে সুবর্ণ সুযোগ। ফাইনেন্সত 15 লাখ টকা পর্যন্ত সোণৰ গহনা বিক্রির সুবিধা পাবলৈ যোগাযোগ করক 9957126349 নম্বৰত।